সোমবার কড়া নিরাপত্তায় সপ্তম দফা নির্বাচন দক্ষিণ দিনাজপুর জেলায়। কুশমুন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর এবং হরিরামপুর জেলার এই ছটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে। জেলায় মোট ভোটার 12,74,866 জন, এর মধ্যে পুরুষ ভোটার 6,52,575 জন এবং মহিলা ভোটার 6,22,225 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 66 জন। জেলায় মোট বুথের সংখ্যা 1,755, এর মধ্যে অতিরিক্ত বুথ 450। জেলায় 9,000-এর বেশি ভোটকর্মী কাজ করবেন বলে জানা গিয়েছে জেলা নির্বাচন দপ্তর সূত্রে। কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের জন্য ডিসিআরসি করা হয়েছে বালুরঘাট কলেজে এবং কুশমুন্ডি ও হরিরামপুর কেন্দ্রের ডিসিআরসি করা হয়েছে বুনিয়াদপুর কলেজে। রবিবার ভোটকর্মীরা ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে বুথের উদ্দেশ্য রওনা দেন। দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ সুপার দেবশ্রী দত্ত জানিয়েছেন, জেলায় ভোটের দিন 110 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, পাশাপাশি জেলার সব বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, থাকবে কুইক রেসপন্স টিমও। জেলায় টোটাল বুথের সংখ্যা হচ্ছে 1755, প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। নাম্বার ওয়ান, সে বুথ যে ক্যাটাগরিরই হোক, প্রতিটি বুথে 1755 বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে মিনিমাম 4 জন। যেখানে যে বিল্ডিংয়ে বুথের সংখ্যা বেশি সেখানে প্রয়োজন মতো 8 জন বা 12 জনও থাকবে। এছাড়া বুথ পিছু একজন লাঠিধারী পুলিশকর্মী থাকছে। তাছাড়া আমাদের 144টি সেক্টর মোবাইল থাকবে ও 105টা সেন্ট্রাল ফোর্সের মোবাইল থাকবে গোটা জেলা, যেটাকে কিউআরটি বলা হচ্ছে। এছাড়া বিগত কয়েকদিন ধরে আমাদের রেগুলার যেগুলো ট্রাভেলড এরিয়া আছে তাতে রুটমার্চ হচ্ছে সেন্ট্রাল ফোর্সের, এবং জেলায় বেশ কিছু জায়গায় নাকা চেকিং কন্টিনিউয়াস চলছে। আরসিটিভি সংবাদ, দক্ষিণ দিনাজপুর।